আগামী 15 ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র পরীক্ষা 18 তারিখ। আজকে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তুলে ধরছি, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত একটা কথা বলে রাখি, পরীক্ষা যেহেতু একদম শুরু দিয়ে বাংলা দিয়েই শুরু হচ্ছে, যার কারণে এই সাবজেক্টে ফেলের সংখ্যাটা বা রেজাল্ট খারাপের সংখ্যাটা একটু বেশি, কারণ অনেক শিক্ষার্থী অপ্রস্তুত থাকে, তাদের কনফিডেন্স লো থাকে, আত্মবিশ্বাসের কারণে তারা পরীক্ষায় অনেক ভালো প্রস্তুতি নিয়ে যাওয়ার পরও ফেল করে বা নাম্বার কম পায়। বিশেষ করে নাম্বার কম পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং আমরা সেটা প্রতি বছর দেখে আসছি। তো এই জায়গায় একটা কথা প্রথমতেই বলবো, কনফিডেন্ট থাকো, পরীক্ষা পরীক্ষাই, সেখানে তোমার এত বেশি আত্মবিশ্বাস কম হওয়ার কোনো মানে নাই। কারণ তুমি এখন এই 3 ঘন্টা যদি পারফেক্টলি তুমি উপস্থাপন করতে না পারো, তাহলে যতই সাজেশন যতই পড়াশোনা করো না কেন, এটার কোনো মানেই হয় না। তো একটু নিজেকে কন্ট্রোল করে নাও, লাগলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আগের দিন লাগলে একবার ঘুরে আসো, যাইয়া পরীক্ষা 2 দিন আগে যে কেমন পরিবেশ একটু টুকটাক দেখে আসো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তো আমরা শুরু করছি। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, করে রাখুন, পাশে বেল আইকন বাজিয়ে রাখুন। এখানে আমরা বাংলা প্রথম পদ দ্বিতীয় পদ দুইটা অংশ দেখাচ্ছি, ভিডিওটি বড় হতে পারে বাট আশা করি অনেক ইফেক্টিভ হবে, তাই শেষ পর্যন্ত দেখো। হয়তো বা তোমরা এখন বর্তমানে কেউ বাংলা প্রথম পদ দ্বিতীয় পত্র প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। এখানে বাংলা প্রথম পত্রের ফাইনাল সেশন আমরা একটু মানবন্ধন দেখে নিই। সৃজনশীল 70, MCQ 30, সৃজনশীল 70-এ 23 পেতে হবে পাস করার জন্য, MCQ 30-এ 10। তো MCQটা নিয়ে অনেকেই অনেক কনফিউজ। এই MCQ সাজেশনটা আমরা বাংলা প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটা অংশের একসাথে আলোচনা করব। কেমন খ বিভাগ রয়েছে এখানে, বিভাগ রয়েছে খ বিভাগ গদ্য, খ বিভাগ কবিতা, নাটক, উপন্যাস, 4টা, 3টা, 2টা, 2টা করে প্রশ্ন আসবে, টোটাল 11টা প্রশ্ন। এখানে একটা বাধ্যতামূলকের সিরিয়াল আছে যে 4টা বিভাগ থেকে একটা করে অ্যান্সার দিতে হবে, অর্থাৎ তুমি কবিবাগ থেকে দিবে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 4টা বিভাগ থেকে 4টা, আর বাকি 3টা তুমি যে কোনো একটা বিভাগ থেকে বা মিলাই জেলায় দিবা, বাট 4টা বিভাগ থেকে 4টা দিতে হবে। তুমি যদি এখান থেকে একটা না দাও, দিয়ে যদি তুমি এখান থেকে 7টা দাও, তাহলে তোমার একটা কোশ্চেনের অ্যান্সার তারা দিবে না, মার্ক দিবে না। কেমন সব আমার 7টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এবার আমরা সরাসরি সাজেশন পর্বে যাই। প্রথমত আমরা দেখে নিব কবিভাগ। কবিভাগে অনেকগুলো অধ্যায় তোমাদের বইয়ে আছে, সেখান থেকে অনেক বইয়ে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি অধ্যায়টা নাই। তো আমি এখানে বলবো যে তোমরা কোন অধ্যায়গুলো পড়তে পারো। দেখো এখানে ওভারঅল 12টা, তোমাদের আরও কিন্তু অধ্যায়গুলো রয়েছে, সেখান থেকে আমরা 12টা অধ্যায় নিয়েছি। তার মানে এই না যে শুধুমাত্র 12টা অধ্যায় গুরুত্বপূর্ণ বা এই সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ, তুমি এখান থেকেও চাইলে একটু বেছে বেছে পড়তে পারো। যেমন গত বছর শুভ গল্পগুলো ছিল, গত বছর সংক্ষিপ্ত সিলেবাস ছিল, এই বছরও থাকবে। শুভ গল্পটা ভালো করে পড়বা। প্রমোদ চৌধুরীর বই পড়াটা ভেরি ইম্পর্টেন্ট। প্রমোদ চৌধুরীর বই পড়া, পল্লী সাহিত্য, এই দুইটার যে কোনো একটা অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পাবে। এখান থেকে প্রশ্ন আসবে 4টা, বাট বই পড়া, পল্লী সাহিত্য এবং শিক্ষা অনুসত্ব মোতাহার হোসেন চৌধুরীর, এই 3টা অধ্যায় থেকে যে কোনো 1টা অধ্যায় থেকে তোমরা 1টা কোশ্চেন কনফার্ম পাচ্ছ, শিওর থাকো। কেন, এটা মূলত একটা হচ্ছে প্রবন্ধ টাইপের অধ্যায় এবং এখানে কোনো গল্প নাই, এখানে প্রবন্ধটা বেশি গুরুত্ব দিয়েছে তারা। তো এখান থেকে তোমরা 1টা কোশ্চেন পাবা। তারপর রয়েছে এখানে শুভা, এখানে আমাদের যদি দেখি আর কী কী রয়েছে, এখানে রয়েছে প্রবাসী বন্ধু, মমতাদি রয়েছে, তারপর হচ্ছে এখানে অভাগীর স্বর্গ, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমরা কোশ্চেন পাবা, 1টা কোশ্চেন পেতে পারো আশা করি। তার সাথে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 71-এর দিনগুলো, স্বাধীনতা, 71-এর দিনগুলো রয়েছে, তারপরে স্বাধীনতা আমাদের কীভাবে হলো বা স্বাধীনতা আমাদের স্বাধীনতা রয়েছে, তারপর রয়েছে সাহিত্যের রূপরীতি, তথ্য প্রযুক্তি, এই অধ্যায়গুলো পড়ে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলো, আমি আবারও বলে দিচ্ছি, এখানে তোমরা বই প্রমোদ চৌধুরীর বই পড়া, তারপর হচ্ছে পল্লী সাহিত্য এবং হচ্ছে মানুষ মানুষের 3টা ভালো করে দেখে যাবা, তার সাথে এখানে তোমরা 71-এর দিনগুলো, স্বাধীনতা আমাদের স্বাধীনতা, সাহিত্যের রূপরেখে, 3টা অধ্যায় দেখে যাচ্ছে, 6টা অধ্যায় দেখলে আশা করি 2টা থেকে 3টা কোশ্চেন পেতে পারো। আরও যদি তুমি আরেকটা যদি মানে গল্প টাইপে পড়তে চাও, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের শুভা, এক্ষেত্রে নজরুলের কোনো গল্প দেওয়া না, কারণ গত বছর নজরুল গল্প থেকে অনেক কোশ্চেন এসেছে বিভিন্ন বোর্ডে, তাই আপাতত স্কিপ করা হয়েছে, বাট কবিতার ক্ষেত্রে নজরুলের কবিতাগুলো পাবা। অভাগীর স্বর্গ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রবাসী বন্ধু, মমতাদি, এই যে টোটাল 5টা অধ্যায় রয়েছে, এখান থেকে তোমাদের 1টা কোশ্চেন আসতে পারে। এই টোটাল 3টা কোশ্চেন এখান থেকে তুমি কনফার্ম পাবা, 1টা কোশ্চেন হতে পারে এখান থেকে করতে পারে বা বাকি অধ্যায়গুলো থেকে করতে পারে। এমন হতে পারে যে এখান থেকে তুমি 12টাতে দেখি 4টা কোশ্চেন পেতে পারো, তবে মিক্সড কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই। বাংলা প্রথম পত্রে কোনো মিক্সড কোশ্চেন হবে না যে 2টা অধ্যায় মিলে 1টা কোশ্চেন করবে, তো তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। এরপর আমরা কথা বলি খ বিভাগ, যেটা মূলত রয়েছে এখানে দেখতে পাচ্ছি বঙ্গবাণী, কতপক্ষ নদ রয়েছে, ঝর্ণার গান, যুদ্ধ আবিষ্কার, জীবন বিনিময়, এখানে মানুষ রয়েছে, সেই দিন, এই মাঠ,
পল্লী জননী, রানা শুক্লান্ত ভট্টাচার্য রয়েছে, তারপর এখানে রয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, সেটা আমরা একটু স্কিপ করি, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা শব্দটা আমাদের কীভাবে হলো, সাহসী জননী, এই অধ্যায়গুলো রয়েছে, এখান থেকে তোমরা পড়বা। এক্ষেত্রে অবশ্যই বঙ্গবাণীটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি, ঝর্ণার গানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কপোতাক্ষ মাইকেল মধুসূদন দত্তের যে রয়েছে সেটা ভালো করে দেখে যাবা, এবং এই অধ্যায় কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে সেগুলোটা ভালো করে দেখে যাবা, মাইকেল মধুসূদন দত্তের জুতো আবিষ্কারটা ভালো করে দেখে যাবা, মানুষ দেখে যাবে, কাজী নজরুল ইসলামের এখান থেকে প্রশ্ন কনফার্ম পাবো আশা করছি সেই দিন, এই মাঠ জীবনদশের ভালো করে দেখে যাবে, পল্লী জননী ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে স্বাধীনতা নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আছে, এগুলো দেখে যাবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে, আমাদের পরিচয়, সাহসী বাংলা জননী, এগুলো একটু ভালো করে দেখে যাও, এগুলো থেকে টুকটাক প্রশ্ন আসবে। এই 12টা অধ্যায় আমরা তোমাদেরকে দিয়েছি, আরও কিন্তু অনেকগুলো অধ্যায় রয়েছিল, সেখান থেকে জাস্ট এই 12টাতে সিলেক্ট করা হয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এখানে মানুষ রয়েছে, কাজী নজরুল ইসলামের মানুষটা ভালো করে দেখবা, ঝর্ণার গান, তারপর রয়েছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ রয়েছে, তারপর এখানে তোমাদের তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তারপর হচ্ছে পল্লী জননী, পল্লী জননী, স্বাধীনতা শব্দটা আমাদের কীভাবে হলো, এগুলোটা ভালো করে দেখে যাও, এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, কেমন? তো এগুলো একটু ভালো করে দেখে যাও, আশা করি তোমরা এখান থেকে তিনটা কোশ্চেন পাবা, এই অধ্যায়গুলো থেকে এর বেশি বাইরে থেকে আসবে না, অনেক বড় সদস্য নিক্ষেত্র হয়ে যাচ্ছে। খ বিভাগ রয়েছে, গ বিভাগ রয়েছে এখানে তোমাদের কাকতাড়ুয়া সেলিন হোসেনের, এবং খ বিভাগ রয়েছে বহুপীর, এখানে দেখো এখানে একটা কথা বলে রাখি, কাকতাড়ুয়া এবং এটা থেকে দুইটা দুইটা করে কোশ্চেন আসবে, সো তোমরা অনেকেই বলতে পারো যে কাকতাড়ুয়া আমি অনেক পারি, ভালো পারি, বহুপীর আমি পড়ি নাই, নাটকটা আমি পড়ি নাই, আমি প্রথমত বলি দেখো ভাই, তুমি যদি এখানে তিনটা, তোমাকে প্রায় 12টা অধ্যায় বা অন্তপক্ষে 10টা অধ্যায় পড়তে হবে তিনটা কোশ্চেন কমন পড়ার জন্য, আর সেখানে তুমি একটা অধ্যায় হয়তো বা অনেক বড় একটা কিছু হয়ে যাচ্ছে, বাট সেটা পড়লে তুমি দুইটা কোশ্চেন কমন পাবা, তো আমি বলবো যে অফকোর্স তুমি কাকতাড়ুয়া বহুপীরটা বেশি বেশি গুরুত্ব দাও, এখান থেকে আশা করি তোমরা চারটা প্রশ্নের অ্যান্সার এখান থেকে করার টার্গেট রাখো, মানে যেহেতু পড়বা পুরোটাই পড়বো, মানে এমন অর্ধেক পড়া অর্ধেক প্রশ্ন অ্যান্সার করবে তা না, এমন হইতে পারে কাকতাড়ুয়া গল্পের প্রথম অংশ থেকে বা দ্বিতীয় অংশ থেকে কোশ্চেন আসতে পারে, আবার তোমার এমন হতে পারে যে শেষের অংশ থেকে দুইটা কোশ্চেন আসতে পারে, সো তুমি প্রথম অংশ পড়লা, শেষের অংশ পড়লা না, দেখলা যে তুমি পারলা না, সো চেষ্টা করবা পুরোটা কন্টিনিউ করার জন্য, কারণ যেহেতু এটা উপন্যাস, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে তোমার কনসেপ্টের মধ্যে ঢুকে গেলে অ্যান্সার করতে পারবে ইজিলি। বহুপীরের ক্ষেত্রে একই কথা যে প্রশ্ন কিন্তু শেষের অংশ থেকেও আসতে পারে, সো সেইভাবে প্রস্তুতি গ্রহণ করো তোমরা, জাস্ট পুরোটা কমপ্লিট করবা। এখন আমাকে যদি বলবে একদম শর্টকাট সাজেশন দেন, আমি তাহলে বলবো সিম্পলভাবে তোমাকে আমি একদম প্রথম দিকে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তুমি এখানে নাটক দুইটা থেকে প্রশ্ন অ্যান্সার করবে, এটা মাথায় রেখো, উপন্যাস থেকে দুইটা করবা, চারটা এখান থেকে একটা করবে, এখান থেকে একটা, ছয়টা আর একটা প্রশ্ন তুমি গত থেকে এমনিতেই পেয়ে যাবা। যদি তুমি কবিতা কমও পড়ো, কবিতা যদি তিনটা অধ্যায় পড়ো, আমি মানুষ বলেছিলাম, পল্লী জননী বলেছিলাম, কপোতাক্ষনদ, বঙ্গবীর, যে এই চারটা কবিতা পড়লেই তুমি এখান থেকে একটা অ্যান্সার করতে পারবা, আর বাকি গত যদি তুমি ভালোভাবে পড়ো, মানে একটা যে কোনো কবিতা অনেক সময় কঠিন হয়ে যায়, অনেকের জন্য অনেকে কবিতা কন্টিনিউ করতে পারে না, তারা কবিতা স্কিপ করতে পারো, বাট গদ্য যদি তুমি ভালোভাবে পড়ো, গদ্য থেকে তুমি চারটে অ্যান্সার করো, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, সাতটা, এরকম কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা, অর্থাৎ কবিটাকে স্কিপও করতে পারো। যদি তোমার নাটক উপন্যাস সিরিয়াসলি না, কারণ এখান থেকে দুইটা কোশ্চেন তুমি কনফার্ম পাচ্ছ, দুইটা কোশ্চেন তুমি কনফার্ম এখান থেকে দুইটা দুইটা চারটা পাবা, এবং এখান থেকে দুইটা লিখলে ছয়টা, এখান থেকে একটা সাতটা, কোনো প্যারা নেই। আর বহু নির্বাচন নিয়ে আমরা একটু পরে কথা বলি, তার আগে আমরা একটু বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা দেখি, বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন, বাংলা দ্বিতীয় পত্রে আমরা একটু মানবন্ধন দেখে নিই, এখানে তোমাদের অনুচ্ছেদ 10 মার্ক, সারাংশ সারমর্ম দুইটা মিলিয়ে কিন্তু 10 মার্ক, মানে সারাংশ আসতে পারে, সারমর্ম আসতে পারে, ভাব সম্প্রসারণ 10 মার্ক, চিঠিতে 10 মার্ক, প্রতিবেদনে 10 মার্ক, প্রবন্ধ রচনায় 20 মার্ক, আর এখানে MCQ 30 মার্ক, টোটাল 100 মার্কের একটা এক্সাম হবে তোমাদের, একদম বলতে পারো যে এখানে MCQটা একটু অনেকের জন্য একটু হার্ড মনে হতে পারে, MCQ নিয়ে আমরা আলোচনা করবো এস বাংলা প্রথম পত্রের সাথে একসাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুচ্ছেদ আমরা দিয়েছি আপাতত তোমাদেরকে এখানে 10টা অনুচ্ছেদ, 12টা অনুচ্ছেদ দেওয়া আছে, বাট প্রথম 8টা বেশি বেশি গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে প্রথম 8টা একটু ভালো করে দেখার জন্য, আমি আবারও বলছি প্রথম 8টা বেশি করে দেখে যাবা, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। হ্যাঁ, শীতের সকলটা গুরুত্বপূর্ণ, প্রথম 9টা ভালো করে দেখে যাও, এখান থেকে কোশ্চেন তোমরা আশা করি পাবা অনুচ্ছেদের ক্ষেত্রে। এরপর রয়েছে সারাংশ, তোমরা জানো সারাংশ এবং সারমর্ম দুইটা আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে তোমাকে, এই জায়গায় আমি যদি বলি সবচেয়ে সহজ কোনটা হবে, আমি অফকোর্স বলবো সারাংশটা সহজ হবে, সারাংশটা সহজ হবে, তো তোমার সারাংশটা পড়ো, বা তোমরা যদি তোমার কাছে যদি সারমর্ম মনে হয় যে কোনো একটা ভালোভাবে পড়ো, তাহলে আশা করি কমন পাবা,
আর যদি দুইটা আসে তাহলে তো সমস্যা নেই, দুইটা থেকে যখন একটা অ্যান্সার করা, যদি একটা আসে তাহলে আমার জাস্ট এই যে সার্মম যেটা আছে সেটা তুমি এইখানে টোটাল রয়েছে 60টা, আর উপরে রয়েছে মনে হয় 3, 3, 6, 8, 9টা রয়েছে, একটু ভালো করে দেখে যাবো সার্মমটা। সেখানে সার্মমটা অনেকের জন্য একটু কঠিন হইতে পারে, অনেকে ওভাবে কন্টিনিউ করতে পারে না, লিখতে পারে না, বুঝতে পারে না, বাট ধরে ধরে যদি পড়তে পারো বুঝতে পারো এটা কিন্তু কঠিন কিছু না। সারাংশ সার্মম কিন্তু অনেক সহজ। এরপর রয়েছে ভাব সম্প্রসারণ, যেখানে 10 মার্ক। দেখো ভাব সম্প্রসারণ অনেক সময় বইতে অনেক বড় বড় লেখা থাকে, বাট 10 মার্কের জন্য তোমার সর্বোচ্চ যদি আমরা কথা বলি 5 পেজ বা 4 পেজের বেশি লেখার দরকার নাই, বা 3 পেজ 4 পেজ ঠিক আছে, 3 পেজ 4 পেজ ঠিক আছে। ওভারঅল পেজে 3 মার্ক করে লেখলে 3 পেজ, বা যদি 4 পেজ 2 মার্ক করে লেখো তাহলে 4 পেজ থেকে 5 পেজ লিখলে হবে। এখানে গুরুত্বপূর্ণগুলো আমি বলে দিই, কীর্তি মানে মৃত্যু নেই, পরে অনিষ্ট চিন্তা করে যেই জন রয়েছে, তারপর রয়েছে উচ্চ করিষীর, তারপর রয়েছে দুর্জন বিধান হলে পৈতর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুর্নীতি জাতীয় জীবনের উন্নতির অন্তরায়, তারপর রয়েছে শিক্ষার উদ্দেশ্য রয়েছে আত্মশক্তি শিক্ষার উদ্দেশ্য, সকল তলে সকলে আমরা, এখানে রয়েছে ভোগ নয় ত্যাগে সুখ, ক্ষুদা রাজ্যের গদ্যময়। ওভারঅল সবগুলো দেখে যাবা, তার সাব পয়েন্টগুলো দেখে যাবা, একটু কনসেপ্টগুলো বুঝে যাবা, বাট এই যেগুলো বললাম এগুলো একটু ভালো করে পড়ে যাবা, আশা করি এখান থেকে তোমাদের ভাব সম্প্রসারণ কমন পড়বে। রয়েছে চিঠিপত্র, এখান থেকে তোমার 10 মার্ক থাকবে। চিঠিপত্রের ক্ষেত্রে এখানে অনেকগুলো ফর্মেট আছে, এখানে তোমরা চেষ্টা করবা শিক্ষা সফরটা ভালো করে দেখার জন্য, এখানে শিক্ষা সফরে একটু ঘুরাই বাজা দিতে পারে, যেমন ছাত্রজীবন শিক্ষা সফরে উপকৃত বর্ণনা দিয়ে পত্র, যে কোনো একটা হইতে পারে। আবার এখানে কিন্তু আবেদনপত্র, এটা কিন্তু প্রশংসাপত্র চেয়ে, তো প্রশংসাপত্রটা কিন্তু গত বছর আমরা অনেকগুলো বোর্ডে দেখেছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য। আবার এখানে সংবাদপত্রের জন্য রয়েছে 4টা 5টা, আর দেখতে পাচ্ছ এখানে যে বিদ্যুৎ বিভ্রাট, সড়ক পরিবহন দুর্ঘটনা রোধে, বা কিশোর গ্যাং, বা দ্রব্যমূল্য। ওভারঅল সংবাদপত্রের প্রকার ভালো করে দেখে যাবো, আবেদনপত্রটা কেমন, এবং এসএসসি পর তোমার পরিকল্পনা প্রসঙ্গে বন্ধুর কাছে পত্রটা দেখে যাবা, কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে পত্রগুলো ভালো করে দেখে যাবা। এরপরে রয়েছে তোমাদের এখানে প্রতিবেদন, প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেটা দেখো। একটা প্রতিবেদনের ফর্মেট দেখলি ইনাফ। প্রতিবেদন 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, একটা হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন হচ্ছে এইগুলো, সংবাদ প্রতিবেদনের সে প্রতিবেদনের ফর্মেটটা দেখে যাবা, আর এইটা হচ্ছে তোমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখে যাবা। নর্মালি 2টা ফর্মেট দেখে গেলে ইনাফ, আর এতগুলো প্রতিবেদন পড়ার দরকার নেই, বাট প্রশ্নগুলো এরকম ক্যাটাগরি আসতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, তোমার জঙ্গিবাদ, খাদ্য ভেজাল, মাদক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এখানে তোমাদের এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ থেকে মূলত শিক্ষকের কাছে যে প্রতিবেদন সেটা। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে রচনা, রচনা লেখার নিয়ম রয়েছে, একটা স্পেসিফিক নিয়ম আছে, সেই নিয়ম নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখো। এখানে রচনার অনেকগুলো রচনাই থাকতে পারে, 5টা রচনা তোমাদের আসবে, সেখান থেকে তুমি একটা অ্যান্সার করবা। তবে এখানে আবারও বলছি তোমাকে বেশি পড়া দরকার নেই, সর্বোচ্চ 4টা 5টা পড়ে গেলেই হবে। দৈনিক জীবনে বিজ্ঞান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা ভালো করে দেখে যাবা, সংবাদপত্রটা ভালো করে দেখে যাবা, অধ্যবস্যাটা ভালো করে দেখে যাবা, আর রয়েছে তোমাদের 21শে বইমেলা আছে, 21শে বইমেলা দেখার দরকার নেই, আবার আসতেও পারে, বাট বাংলাদেশে বেকার সমস্যা বা পরিবেশ দূষণ প্রতিকার এগুলো দেখে যেতে পারো, এগুলোটা দেখে যেতে পারো। এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, 5-6টা দেখে গেলে এনেবে, যদি সময় পাও তাহলে 21শে বইমেলাটা দেখে যাও, তারপর হচ্ছে স্বদেশপ্রেমটা দেখে যাও, এগুলোটা দেখে যাও, 6-7টা দেখে গেলে না, পারবে দেখার দরকার নেই, কারণ অনেকগুলো রচনা আসবে, সেখান থেকে আশা করে অ্যান্সার করতে পারবা। একটু কনসেপ্টগুলো মাথায় রাখবা, তারপর হচ্ছে গিয়ে কোটেশনগুলো একটু মনে রেখে, তারপর সুন্দর করে লিখবে, এবং রচনা লেখা নিয়ম নিয়ে ভিডিও করা আছে সেগুলো দেখো। তা আশা করি তোমরা এখানে পারবা। এই হচ্ছে গিয়ে তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্রের নির্মিত অংশ এবং গ্রামার তোমাদের সৃজনশীল সাজেশন। এবার আমরা তোমাদের একটু MCQ নিয়ে কথাবার্তা বলি। MCQ অংশ প্রথম ও দ্বিতীয় পত্র আমরা একসাথে আলোচনা করছি, বাট এখানে প্রথম পত্র আগে একটু বুঝিয়ে দিই। প্রথম পত্রে প্রত্যেকটা অধ্যায় ছোটো ছোটো পয়েন্ট আছে, অধ্যায় রিডিং পড়েছো যারা তারা সেই পয়েন্টগুলো নোট করতে পেরেছো, বা লেখক অংশ আছে একটু ভালো করে দেখে যাবা, এখান থেকে অনেক MCQ আসবে। লেখক অংশ থেকে MCQ একদম যে অনেক আসে তা আনা, মাত্র 2-3টা আসে, বাট লেখক অংশগুলো দেখলে তোমার জন্য ভালো। অধ্যায়ভিত্তিক প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অধ্যায়ভিত্তিক প্রত্যেক অধ্যায় থেকে অন্তপক্ষে 200 করে MCQ পড়া ট্রাই করবা, 10টা অধ্যায় 20টাতে যাই হোক না কেন। আর এখানে আমি তোমাদেরকে যখন সাজেশন করে দিয়েছিলাম প্রথম পত্র যে তোমরা এইটা পড়ো এইটা পড়ো না, কিন্তু MCQ কিন্তু তা না, MCQ কিন্তু পুরো অধ্যায় থেকে পুরো বই থেকে প্রশ্ন আসবে, যেটা তোমাদের জন্য অনেকটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, অসুবিধার কারণ। সেই জায়গায় তোমাদেরকে সবগুলো অধ্যায় পড়তে হবে, এবং সবগুলো অধ্যায় চেষ্টা করবে গাইড থেকে পড়ার জন্য, তুমি সৃজনশীল না পড়ো বাট ওই অধ্যায় MCQগুলো পড়তে হবে। টেস্ট পেপার সলভ করবা, টেস্ট পেপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি অধ্যায়ভিত্তিক প্রশ্ন যদি তুমি পড়তে না পারো অন্তপক্ষে 20টা স্কুলের প্রশ্ন সলভ করো, 20 গুণ 30 তুমি চিন্তা করো কত হয়, প্রায় 600 প্রশ্ন হয় তোমার, তো তোমার জন্য কিন্তু 600 প্রশ্ন পুরো বই থেকে আসতেছে, সলভ করতে পারলে মনে রাখতে পারলে সেখান থেকে কিন্তু তুমি ইজিলি অনেক অ্যান্সার করতে পারবা। বিগত সালের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টা বছরের 2023-22, তারপরে ছয় পাশে তোমাদের আরও একটা বোর্ড রয়েছে, যেগুলো রয়েছে টুকটাক 20 থেকে শুরু করে, তোমরা 5টা বোর্ড সলভ করবো ভালো করে,
পাঁচটা পরে প্রশ্ন পড়লে সেখান থেকে প্রশ্ন কমন পড়বে আশা করি। মডেল টেস্ট সাপ্লিমেন্ট, মডেল টেস্ট উপরে এক্সাম দাও, সাপ্লিমেন্টের উপরে তোমরা পরীক্ষা দাও বা সাপ্লিমেন্টগুলো পড়ো। ওভারঅল নৈবেদ্যিক তোমাকে একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে। আর বাংলা সেকেন্ড পেপার নিয়ে আমি যদি কথাই বলি, এখানে তোমাদেরকে অধ্যায়ভিত্তিক কোশ্চেনে বলতে কোনো কিছু নাই। বাংলা সেকেন্ড পেপারে তোমাদের যে গ্রামার সাইটটা রয়েছে সেখানে তোমরা গ্রামার সাইটটা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ট্রাই তোমরা করো, যে গ্রামার যেমন বানান বা বাগধারা বা শব্দ বা সমাজ বা এগুলোর যেগুলো রয়েছে সেগুলো দেখো। তারপরে তোমরা সরাসরি চলে আসো টেস্ট পেপারে, মডেল টেস্টে। টেস্ট পেপার সলভ করো, মডেল টেস্ট সলভ করো, সাপ্লিমেন্ট সলভ করো, বিগত সাল প্রশ্ন সলভ করো, এনাফ। বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্ন অনেক বেশি বিগত সাল থেকে আসে, বিগত সাল থেকে অনেক প্রশ্ন আসে। তার কারণ হচ্ছে বিগত সালের প্রশ্ন মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা এই প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্রে তো আসলে বানানো যায় না বা উদ্দীপক চেঞ্জ করা যায় না। দেখা যায় একই প্রশ্ন অনেকগুলো বোর্ডে অনেক সময় দিয়ে দেয়। সো প্যারা খাইতে হবে না, তোমরা জাস্ট ওই বোর্ডটা একটু ভালো করে পড়ো, বিগত সাল প্রশ্নগুলো টেস্ট পেপার সলভ করো, মডেল টেস্ট উপর এক্সাম দাও, সাপ্লিমেন্টগুলো কমপ্লিট করো, আশা করি কোনো সমস্যা হবে না বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। এরপরও যদি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন পরীক্ষার আগে আরেকটা স্পেসিফিক সাজেশন পাবা, তার জন্য তোমরা টপিকে করো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।